हेलो फ्रेंड्स, बांगाली नाना स्वादे अपन सबाई के स्वागत। आज हमें तालेर पोड़ा रेसिपी निये अपन सामने हाजिर होयेछि। सामने ही जन्माष्टमी, जन्माष्टमी उपलक्षे आमरा किन्तु सबाई ताल दिए विभिन्न रकम आइटेम तैरी करी। तार मध्ये तालेर पोड़ा किन्तु सबारई खूब प्रिय। आपनारा अनेके करे थाकेन, किन्तु आमी किभाबे करेछि सेटा आपनादेर संगे शेयर करब। तो चलुन देखे नी आजके आमार रेसिपी। तालेर पोड़ा करार जन्य एकटा पाका ताल आमी एखाने निये निएछि। तालटा भालो मतन करे आमी धुये निएछि। एबार तालटाके छाड़िये नेब। ऊपर शक्त मुखटा के छाड़ावार जन्नो नीच थेके एकटू टानलेई दुटा छाड़िये जाबे, जेहेतु तालटा पाका। एबार खोसाटा छाड़ाबो, तार जन्नो ऊपर थेके किछुटा अंश नीचेर दिके टेने नामालेई छाड़िये जाबे। देखुन आमी ऊपर थेके टेने निच्छि, नीच पर्यन्त पुरो खोसाटा आमार छाड़िये जाच्छे। एभाबे करेई घुरिये घुरिये आमी खोसाटा छाड़िये नेब। বাজার থেকে কিন্তু আপনারা কালো দেখে তালি কিনবেন, এবং যেটা সুন্দর একটা পাকা তালের মিষ্টি গন্ধ থাকবে সেই তালি কিন্তু খেতে ভালো হবে। অনেক সময় তাল খেতে একটু তিতকুটে লাগে, সেটা কিন্তু একটু দেখে বুঝে কিনতে হবে। তালটার খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি তালটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তিনটা আটি এর মধ্যে রয়েছে, মাঝখানে যে শক্ত অংশটা এটা কিন্তু ফেলে দিতে হবে। এবার আলাদা করে নিতে হবে তিনটা আটি। তারপর আমি এগুলোকে একটা গামলাতে পরিষ্কার জল নিয়ে নিয়েছি। সেই জলের মধ্যে আমি তালটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব, এতে তালের তিতভাবটা এবং কষ্টটা বেরিয়ে যাবে। আধ ঘন্টা পর আমি তালগুলো জল থেকে তুলে নেব। তোলার সময় কিন্তু একটু চেপে চেপে তুলতে হবে, যাতে জল না থাকে। তারপর ধুয়ে আমি একটা থালার মধ্যে তুলে নেব। দেখুন এভাবে করি কিন্তু তিনটে তালি আমি তুলে নেব। একটু চেপে তুলবেন। তালগুলো আমার এখানে নাও হয়ে গেছে। এবার এক্সট্রা যে জলটা আছে সেটা হাত দিয়ে একটু চেপে বার করে নিতে হবে। এতে যখন তালটার আমরা পাল্প বার করব তাতেও সুবিধা হবে। যেরকম করে আমরা আটাটা মাখি সেভাবে করে একটু তালের আটিগুলো একটু চেপে চেপে নিতে হবে। যেভাবে করে আমি দেখুন করছি, এবার একটু চেপে নিলে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে আর তালটা একটু নরম মতন হয়ে যাবে, ঘষতে একটু সুবিধা হবে। এবার আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। এরকম থালা বা গামলা প্রত্যেক বাড়িতেই থাকে। আমি একটা রেচকির উপর এটা বসিয়ে নিচ্ছি যাতে ঘষতে সুবিধা হয়। এর মধ্যে তালের একটা আটি নিয়ে নিলাম। নিয়ে ভালো করে চেপে চেপে এটা ঘষে নিতে হবে যাতে পাল্পটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। তালের পাল্প যতটা গাঢ় হবে বড়া খেতে ততটাই স্বাদ হবে। এরকম ছিদ্রযুক্ত থালা বা গামলাতে খুব সহজেই কিন্তু তালের পাল্পটা বার করে নেওয়া যায়। এতে আর পাল্পটাকে ছেঁকতে হয় না, কেন এর ভিতরে কোনো আঁশ পড়ে না। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কীরকম পাল্পটা বেরোচ্ছে। দেখুন খুব সুন্দর পাল্পটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে। এভাবে করে আমি আরও দুটো তালের আটি ঘষে পাল্পটা বার করে নেব। সব তাল ঘষা হয়ে গেছে। দেখুন আটিগুলো আমি এখানে রেখে দিয়েছি আর পাল্পটা গামলার মধ্যে রয়েছে। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এক কাপ আটা দিয়ে দিচ্ছি। আমি আজ আটা দিয়ে করছি। আপনারা চাইলে আটার জায়গায় ময়দা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ সুজি। সুজি দিলে বড়াটা মচমচে হয়। আপনারা সুজির জায়গায় চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 কাপ তালের পাল্প। দিয়ে একটু মিশিয়ে নেব। যদি আপনারা জন্মাষ্টমী গোপালের ভোগ দেন তাহলে কিন্তু আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন না, সেখানে কিন্তু আপনাদের সুজি ব্যবহার করতে হবে। এবার ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন আখের গুড়। আমি এখানে গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী এখানে চিনি বা গুড় অ্যাড করতে হবে। ভালো করে গুড়টা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1/2 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়েও ভালো মতন করে মিশিয়ে নেব। নারকেল কোড়া দিলে তালের বড়াটা খেতে ভীষণই ভালো লাগে। ভালো মতন করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতন নুন। নুনটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আরও 1 কাপ তাল।
তালটা দিয়ে আবার একটু ভালো মতন করে মিশিয়ে নেব। মিশানোর পরে আমি দিয়ে দিচ্ছি আরো এক কাপ তাল। মোট আমি এখানে তিন কাপ তাল দিয়েছি, এক কাপ আটা, পাঁচ টেবিল চামচ সুজি আর হাফ কাপ আখের গুড়। আজকে তালের পরোটা আমার দিদি করছে, আমি আজকে করছি না। ভালো মতন করে মিশিয়ে নিতে হবে। ভালো মতন করে মেশানো হয়ে গেছে, যেহেতু সুজি ব্যবহার করা হয়েছে সেজন্য ঢাকা দিয়ে এটা 10 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে সুজিটা একটু ফুলে যাবে। তারপর আমি বড়াটা ভেজে নেব। গ্যাসে একটা লোহার কড়া বসিয়ে দিয়েছি, আমি লোহার কড়াতে আজকে বড়াটা ভাজবো। তার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ মতন সাদা তেল। তালের বড়া ভাজতে কিন্তু তেল লাগে, তেলটা একটু ভালো মতন আমি গরম হতে দেব। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, ব্যাটারটা কিরকম তৈরি হয়েছে। ভালো করে একটু হাত দিয়ে মেখে নিতে হবে, যেহেতু আমি সুজি দিয়েছিলাম। দেখুন ব্যাটারটা কিন্তু এরকমই নরমই হবে, বেশি শক্ত করতে যাবেন না ময়দা বা আটা দিয়ে, তাতে কী হবে বড়াটা শক্ত হবে, খেতে ভালো লাগবে না। আমি অল্প করে হাতে করে কিছুটা ব্যাটার তুলে নিয়ে ছোটো ছোটো বলের মতন করে দিয়ে দিচ্ছি। এভাবে করে তালের বড়া যদি ভাজেন তাহলে ভেতর থেকে নরম থাকবে আর সুজি দেওয়ার জন্য খুব মচমচে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো 3-4 মিনিট সময় ধরে এক একটা পিঠ ভেজে নিতে হবে। একটা পিঠ যখন হয়ে যাবে তখন দেখবেন ফুলুরির মতন ফুলে গেছে তালের বড়াগুলো। ঝাঁঝরি ভাদা বা খুন্তি দিয়ে বড়াগুলো সাবধানে উল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে রেখে 3-4 মিনিট সময় ধরে গোল্ডেন ব্রাউন করে তালের বড়াগুলো একটু ভেজে নিতে হবে। আরেকটা পিঠ হয়ে গেছে, এবার আমি বড়াগুলো তুলে নিলাম। একটু কাত করে রাখছি যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। একটা পাত্রে আমি এটা ঢেলে নিচ্ছি। তালে বড়া ভাজা হয়ে গেছে, এবার বাকি তালগুলো দিয়ে একইভাবে আমি বড়া ভেজে নেব। থালা থেকে কিছুটা অংশ দেখুন এরকম করে হাতে করে তুলে নিতে হবে, নিয়ে তেলের উপরে ছোটো ছোটো করে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3-4 মিনিট সময় ধরে ভেজে নেব। তালে বড়া সব ভাজা হয়ে গেছে, আমি এটা পাত্রে তুলে নিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি ভেতরটাকে কীরকম ভাজাটা হয়েছে। দেখুন দেখেই বুঝতে পারছেন বড়াটা যেমনি সফট হয়েছে উপর থেকে তেমনি মচমচে হয়েছে, আর ভেতরটা ভালো মতন কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করুন। রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।